तो नमस्कार बंधुरा, आज के अनुरोधे अपना अने के कमेंट कर सर ऑनलाइन क्वेश्चन पेपर सॉल्व चाहिए। ठीक है, तो आज ऑनलाइन क्वेश्चन पेपर एक क्लास अपने जिन कंडक्ट करो से ऑनलाइन क्वेश्चन पेपारे की पैडागोज एसगुल देख तो आज के से एक फेब्रुआरी। ठीक है, ये क्वेश्चन पेपारे देखते एक फेब्रुआरी 2023 जो सीटेट परीक्षा हो तो तार प्रश्नगुली आज के सल्व करब। ठीक है, तो तार सबगुली प्रश्न सल्व करब पैडागोजी टोटल 30 प्रश्न हमारे रही है आज के सम्मुखे सबगुली प्रश्न सल्व करब। तो ऑनलाइन क्वेश्चन पेपर की धरण है अपनारा लाइव एबार देखे नबें। नम्बर वन, नम्बर टू की धरण प्रश्न आसछे ता जानते पारबें एबं प्रत्येकटा कारेक्ट आंसर अपनारा निजे थेके जखन करबें तखन आपनादेर मध्ये कन्फिडेंस लेवल हाई होबे। अफलाइनेर प्राय सबगुलो शेष, एक दुटा बाकी रयेछे आमि दिये देब आपनादेर। ठीक है, अलरेडी पीडिएफ अपनारा प्रत्येके प्राय डाउनलोड करे नियेछेन एबं जारा अफलाइन डाउनलोड करते पारेननि तारा भिडियो डेस्क्रिप्शने लिंक थाकबे सेखान थेके अफलाइन बा अनलाइनेर सेई सबगुलो क्वेश्चन पेपर अपनारा डाउनलोड करते पारबें। তাও যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, তো চলুন দেরি না করে আমরা তো সরাসরি চলে যাই আমাদের আজকের মূল ক্লাসে। তো আজকে আমরা এখানে প্রথম প্রশ্ন 136। তো সপ্তম শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের ভাষা দক্ষতা স্বাভাবিকভাবে পরিমাপ করতে চাইলেন, তাকে দিতে হবে। সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থীকে ভাষা দক্ষতার স্বাভাবিকভাবে পরিমাপ করতে চাইলে শিক্ষককে কী করতে হবে? বহু নির্বাচক প্রশ্ন মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চন, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চন, বিষয়ভিত্তিক প্রশ্ন মানে সাবজেক্টিভ টাইপ কোয়েশ্চন, পরীক্ষা বন্ধ মানে ক্লোজ টেস্ট। তো এখানে ক্লাস সেভেনের একটা স্টুডেন্টের জন্য তার ভাষা দক্ষতা পরিমাপ করতে চাইলে কী ধরনের কোয়েশ্চন তাকে করতে হবে? ঠিক আছে, বা তার যেটা আমরা অ্যাসেসমেন্ট বা এভালুয়েশন আমরা লেব সেটি ফর্মেটিভ হোক বা সামেটিভ হোক, সেখানে কী ধরনের প্রশ্ন আমরা তাকে যাচাই করতে পারি যার ফলে তার ভাষা দক্ষতার একটা পরিমাপ আমরা করতে পারি যে তার কতটুকু ভাষা দক্ষতা হচ্ছে এজ এ ক্লাস সেভেন হিসাবে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার কোনটি হবে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে করুন। তো তাড়াতাড়ি, তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে বিষয়ভিত্তিক প্রশ্ন। সাবজেক্টিভ টাইপ কোয়েশ্চেনের যখন আমরা করব তখন ক্লাস সেভেনের ছাত্রদের কিন্তু পরিমাপ করতে পারি, এবং ছোট্ট ছোট্ট শিশুরা যারা আপ মানে লোয়ার প্রাইমারিতে রয়েছে ক্লাস ওয়ান টু তাদের ক্ষেত্রে মাল্টিপল চয়েস কোয়েশ্চনটা প্রয়োজনীয়। ঠিক আছে, মানে তাদের বোঝার ক্ষেত্রে। তারপরের প্রশ্ন, একজন শিক্ষক প্রথমে তার শিশুদের বর্ণ এবং অক্ষরের সাথে পরিচয় ঘটিয়ে শেখান, তারপর ধীরে ধীরে তিনি তাদের ধ্বনির সঙ্গে সংযোগ স্থাপন করেন, এতে তিনি অনুসরণ করছেন কী অনুসরণ করছেন? অবস্থানিক আবেদন মানে সিচুয়েশনাল অ্যাপ্রোচ, গঠনমূলক আবেদন মানে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, ধ্বনিভিত্তিক আবেদন মানে ফোনিক অ্যাপ্রোচ, সমস্যা সমাধানমূলক আবেদন মানে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। এই ক্ষেত্রে তিনি কী অনুসরণ করছেন? একজন শিক্ষক প্রথমে তার শিশুদের বর্ণ বা অক্ষরের সাথে পরিচয় ঘটাবেন, তারপর ধীরে ধীরে তাদের ধ্বনির সঙ্গে সংযোগ করবেন। তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হতে পারে 137? তো এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হবে, যেহেতু তিনি পরে ধ্বনির সঙ্গে সংযোগ স্থাপন করবেন ধ্বনি, তো এখানে কারেক্ট অ্যান্সার হবে ধ্বনিভিত্তিক আবেদন। ঠিক আছে, ধ্বনিভিত্তিক আবেদন। তারপরের প্রশ্ন, বাচন দক্ষতায় ভাষার কারিগরি কৌশল অন্তর্ভুক্ত করে কারে? অপশন নাম্বার কোয়েশ্চন নম্বর 138। তো 138 প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোনটি খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন ভাই। বাচন দক্ষতায় ভাষার কারিগরি কৌশল অন্তর্ভুক্ত করে উচ্চারণ, ব্যাকরণ এবং শব্দাবলী, বার্তার স্বচ্ছতা, ভাষা ব্যবহারের সামাজিক ও সাংস্কৃতিক নিয়মাবলী, হস্তাক্ষর, শব্দাবলী এবং বাক্য। কোনটি হবে? বাচন দক্ষতায় ভাষার কারিগরি কৌশল কোনটিতে অন্তর্ভুক্ত করে আমরা দেখে নিই। কোয়েশ্চন নাম্বার 138 কী বলেছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে বাচন দক্ষতার ক্ষেত্রে মানে স্পিকিং। ঠিক আছে, স্পিকিংয়ের ক্ষেত্রে, বাচন মানে স্পিকিং বলতে পারি, স্পিকিংয়ের ক্ষেত্রে তার উচ্চারণ, ব্যাকরণ এবং শব্দাবলী আমাদের জানতে হবে। তারপর দেখুন কোয়েশ্চন নম্বর 139 প্রশ্নে কী বলেছে? যদি তোমার একটি শিক্ষার্থীর ডিসগ্রাফিয়া থাকে, একজন শিক্ষক হিসেবে তুমি কোন পদ্ধতিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করবে? তো ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া এই নিয়ে একটি ভিডিও আমি খুব শিগগিরই আপনারা পেয়ে যাবেন। তো এই ক্লাসটি দেখলে আপনারা এখান থেকে সম্পূর্ণ কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে।
তুমি এই ধরনের শিক্ষার্থীদের লিখন মূল্যায়নে অতিরিক্ত সময় দেবে, তুমি কেবল মৌখিক মূল্যায়ন করবে, তুমি তাদের নতুন আবিষ্কৃত বানানটি গ্রহণ করবে এবং ব্যাকরণগত ত্রুটি অগ্রাহ্য করবে, শিক্ষার্থীদের নিজের মতো করে শিখতে ও লিখতে অনুমতি দেবে। এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটি হবে? এখানে মনে রাখবেন ডিসগ্রাফিয়া। তো ডিসগ্রাফিয়া, ডিসগ্রাফিয়া মানে কি? লিখন সংক্রান্ত সমস্যা, রাইটিং প্রবলেম। ডিসগ্রাফিয়া মানে একটা কথা মনে রাখবেন, ডিসগ্রাফিয়া মানে হচ্ছে কি? রাইটিং প্রবলেম। ঠিক আছে ভাই, রাইটিং প্রবলেম। যখনই শিশুদের লিখনের সমস্যা হবে তখন সেখানে কী হবে? ডিসগ্রাফিয়া হবে। ঠিক আছে, তো এখানে তার লিখন সংক্রান্ত সমস্যা রয়েছে, অর্থাৎ এখানে 139% কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার। কারণ মৌখিক মূল্যায়ন এখানে হবে না, আর কেবল রয়েছে, কেবলটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কেবল থাকলে আমাদের আনসার কখনো হয় না। তো বানান গ্রহণ করবে, বানান গ্রহণের কোনো কথা আসে না, এখানে লিখার সমস্যা রয়েছে। তো তুমি এই ধরনের শিখে লিখন মূল্যায়ন, লিখন মূল্যায়ন অতিরিক্ত সময় দিলে কিছু হয় না, তারা যদি নিজের মতো করে কিছু লিখতে পারে তখন তাদের লিখন দক্ষতাটা বৃদ্ধি পাবে, সুতরাং লিখনের সমস্যাটা সমাধান হবে। তো লিখনের সমস্যাটা, লিখনগত সমস্যা হচ্ছে ডিসগ্রাফিয়া, এবং পঠনগত যদি সমস্যা হয়, পঠনগত যদি সমস্যা হয় তাহলে সেটা হবে ডিসলেক্সিয়া, ডিসলেক্সিয়া আপনারা মাথায় রাখবেন। আর যদি ম্যাথসের সমস্যা, গাণিতিক সমস্যা, গণিত, গণিতের সমস্যা হলে আপনারা বলবেন সেটাকে কী বলবেন? ডিসক্যালকুলিয়া। কী বলবেন? ডিসক্যালকুলিয়া, ডিসক্যালকুলিয়া। ঠিক আছে, ক্যালকুলেটার থেকে ক্যালকুলিয়া, এবং ক্যালকুলেটার ছাড়া অঙ্ক হয় না। তো গণিত সমস্যা হচ্ছে ডিসক্যালকুলিয়া। তো তার পরবর্তী প্রশ্ন আমরা এবার দেখে নিচ্ছি। নিচের কোনটি বিস্তৃত পঠনের সঙ্গে সম্পর্কিত? বিস্তৃত পঠন, 140 প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই। 140, শিক্ষার্থীরা তাদের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে শেখে, তারা মূল ধারণাগুলি নিষ্কাশনের জন্য সাবধানে মনোযোগ সহকারে পড়বে এবং কেন্দ্রীকরণ করবে, তারা নিজেদের আনন্দের জন্য পড়বে এবং তা প্রদত্ত শিক্ষক সহায়ক উপাদান ব্যতিরেকে, স্বাভাবিকভাবে এটি উপলব্ধিমূলক। তো 140 প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট। তো দেখো, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলি ওয়ার্ড যদি আমরা জানি, তো ওয়ার্ড জানার সঙ্গে কিন্তু আমাদের আনসার হয়ে যায় ম্যাক্সিমামটা। তো এক্ষেত্রে কারেক্ট আনসার হবে আনন্দের জন্য পড়বে। শিক্ষার্থীরা বিস্তৃত পঠনের সঙ্গে সম্পর্কিত কোনটি হবে? বিস্তৃত পঠন। তো বিস্তৃত পঠনের সঙ্গে যেখানে আনন্দ সহকারে তারা যখন পড়বে, এটা হবে কারেক্ট আনসার। প্রদত্ত শিক্ষক যা দিচ্ছেন, কী দিচ্ছেন সেটা ছাড়াও তারা আনন্দের জন্য যা পড়বে সেটা হবে বিস্তৃত পঠন, বিস্তৃত পঠন। ঠিক আছে, তো রিডিংয়ের কিছু পার্ট রয়েছে, যদি জানা না থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের বলে দেব। পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের কোন বিষয়টিতে জোর দেওয়া উচিত? পঠন দক্ষতা যখন মূল্যায়ন করবেন তখন একজন ভাষা শিক্ষক হিসাবে কোন বিষয়টিকে আপনি জোর দেওয়া উচিত? স্বরভঙ্গিযুক্ত করে সাবলীল পাঠ, বিরামচিহ্নের ব্যবহার, সঠিক উচ্চারণে পঠন, না উপলব্ধিমূলক পঠন? 141, এই প্রশ্ন নম্বর হচ্ছে 141। তো সে 141 প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোনটি হবে? পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষক কোন বিষয়টিতে জোর দেওয়া উচিত? কারেক্ট অ্যান্সার কী হবে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে উপলব্ধিমূলক পঠন। কারেক্ট অ্যান্সার কোনটি হবে? উপলব্ধিমূলক পঠন। ঠিক আছে, অষ্টম শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের ব্যাংকে যেতে বললেন এবং তাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মগুলি জানতে বললেন। ঠিক আছে, ক্লাস এইটের যারা ছাত্র রয়েছে তাদেরকে শিক্ষক কী বলেন? বলেন তোমরা ব্যাংকে যাও এবং ব্যাংকে গিয়ে একটি কী করো? অ্যাকাউন্ট ওপেন করো। ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করার যে সকল নিয়ম রয়েছে নিয়মগুলো তোমরা জেনে আসো। এরপর তিনি অর্ধেক শ্রেণীকে এর উপরে একটা রিপোর্ট লিখতে বললেন। অর্ধেক ক্লাসের যত ছাত্র রয়েছে তার মধ্যে অর্ধেক ছাত্রকে বললেন যে তোমরা তার উপরে একটা রিপোর্ট লেখো। বাকি অর্ধেককে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলার নির্দেশগুলি লিখতে বললেন। বাকি তাদেরকে বললেন যে তোমরা এই নিয়ে একটা রিপোর্ট লেখো। আর বাকি অর্ধেককে বলেন যে তোমরা একটা কাজ করো, এই ব্যাংকে গিয়েছিলে সেখানে কী কী নির্দেশ দেওয়া হচ্ছে সেগুলি তোমরা কপিতে লেখো। তার শ্রেণীতে কোন আবেদন পদ্ধতি অনুসরণ করা হলো? নির্মাণমূলক আবেদন মানে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, গঠনমূলক আবেদন মানে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, শিক্ষায় থিয়েটার মানে থিয়েটার ইন এডুকেশন, স্বাভাবিক প্রক্রিয়া মানে ন্যাচারাল মেথড। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার 142, কারেক্ট অ্যান্সার কী হবে?
142 কারেক্ট আনসার কি হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তো সেটা হবে নির্মাণমূলক আবেদন, কনস্ট্রাক্ট, কারণ তিনি নির্মাণ করতে চাইছেন যে তারা রিপোর্ট লিখতে পারছে কি না। তিনি তাদেরকে রিপোর্ট লিখান প্রতি যে নির্মাণ মানে তৈরি করতে চাইছেন, কনস্ট্রাক্ট করতে চাইছেন। আবার অনেকে সে নির্দেশ লিখতে বললেন, অর্থাৎ এখানে তিনি আলটিমেটলি তিনি কনস্ট্রাক্ট করতে চাইছেন। তো তারপরের প্রশ্ন, ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র একটি অধ্যায় পাঠ করার সময় কয়েকটি কঠিন এবং অচেনা শব্দ পেল এবং তার অর্থ খুঁজে পেতে সমর্থ হলো না, সে অবশ্যই এবার কি করবে? ক্লাস সিক্সের একটা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট ক্লাস সিক্সে পড়ে, ঠিক আছে, সে কী করলো? একটা পাঠ পড়লো। পাঠ পড়ার সময় সে কয়েকটা কঠিন এবং অচেনা শব্দ পেল এবং তার অর্থ কী হতে পারে সেটা সে বুঝতে পারলো না। সেক্ষেত্রে সে অবশ্যই এই ধরনের প্রতিটি শব্দের জন্য অভিধান ব্যবহার করবে, মানে সে ডিকশনারি খুঁজবে, শিক্ষকের কাছে আবেদন জানাবে, স্যার এই ওয়ার্ডগুলো আমি পারছি না, এগুলো আপনি একটু বলে দিন। তো শব্দগুলি অগ্রাহ্য করবে এবং পাঠে অব্যাহত রাখবে। শব্দগুলো যে বুঝতে পারছে না বলে দেবো, বুঝতে পারেনি তো পারেনি তো কী হচ্ছে? প্রসঙ্গ, প্রদত্ত প্রসঙ্গ অনুযায়ী অর্থ অনুমান করবে এবং প্রসঙ্গ অনুযায়ী, অর্থাৎ যে বাক্যটা আছে বাক্য বা একটা প্যারাগ্রাফ, সে এই প্যারাগ্রাফ অনুযায়ী বা বাক্য অনুযায়ী এই বাক্যের প্রসঙ্গ অনুযায়ী অর্থটা কী হতে পারে সেটা অনুমান করার চেষ্টা করবে। 143 কারেক্ট আনসার কোনটি হবে? তো এই ধরনের একটি সেম প্রশ্ন, এই ধরনের একটি সেম প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এসেছিল, রিপিটেড প্রশ্ন, সেম প্রশ্ন, একটু জাস্ট চেঞ্জ ছিল প্রশ্নতে কিন্তু সিস্টেমটা সমান ছিল। তো এক্ষেত্রে মনে রাখবেন কারেক্ট আনসার হবে প্রদত্ত প্রসঙ্গ অনুযায়ী অর্থ অনুমান করা, অর্থ গ্যাস করা। তারা যখন অর্থ অনুমান করতে পারবে তখন তারা বুঝতে পারবে যে এই অর্থ কী হতে পারে। যেমন একটা লাইন দেখি একটা শব্দ আমরা পারছি না, তো এই শব্দটা কী হতে পারে বা এই শব্দের মিনিংটা কী হতে পারে আমরা কিন্তু কিছুটা অনুধাবন করতে পারি, অনুভব করতে পারি, অনুমান করতে পারি, তাই না? তো এই ক্ষেত্রে শিশুরাও যদি এইভাবে অনুমান করতে পারে তবে বুঝতে পারবেন যে সে সাকসেস হয়েছে এবং সেটা তার কর্তব্য, সেটা তার উচিত। ক্লাস সিক্সের ক্ষেত্রে বলা হয়েছে ছোটো বাচ্চারা কিন্তু এই ধরনের অনুমান করতে পারবে না, সেটাও কথা সত্য, তাই না? তারপর দেখুন সংশোধনমূলক শিখনের উদ্দেশ্য, রিমিডিয়াল যে টিচিং রয়েছে, তো রিমিডিয়াল টিচিংয়ের উদ্দেশ্য কী? নির্দিষ্ট কাজের পরে শিক্ষার্থীর মান নির্ণয় করা, শিক্ষার্থীর আগ্রহ ও প্রবণতা বর্ধিত করা, শ্রেণীতে সহপাঠীদের সঙ্গে পারস্পরিক সংযোগ সম্পর্কে নিশ্চিত হওয়া, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অতিরিক্ত সাহায্য প্রদান করা। তো কোয়েশ্চন নাম্বার 144 তো সংশোধনমূলক শিক্ষণ বলতে কী বোঝা যায়? আমি কনসেপ্টের ক্লাস আপনাদের দিয়েছিলাম রিমিডিয়াল টিচিং, যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, আমার রিমিডিয়াল টিচিংয়ের ক্লাস অলরেডি আপলোড করে আছে ভাই, ঠিক আছে, যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। তো রিমিডিয়াল টিচিং পুরো ক্লাস, পুরো কনসেপ্ট এবং সঙ্গে তার এমসিকিউ দেওয়া আছে, এটা দেখার পর, এই ক্লাসটি দেখার পর রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণ থেকে যে কোনো প্রশ্ন আসলে 100% চোখ বুঝে কারেক্ট আনসার করে দিতে পারবেন, ঠিক আছে? তো বলুন তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হয় খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। কোয়েশ্চন 100 আপনারা লিখুন যে 144 দিয়ে আপনারা আপনার যা ইচ্ছা হয় মানে কোনটি কারেক্ট আনসার হবে সেটি আপনি লিখুন, আপনার মনে কোনটি কারেক্ট আনসার বলছে। তো আমি কারেক্ট আনসার এখানে বলছি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অতিরিক্ত সাহায্য প্রদান করা। রিমিডিয়াল টিচিং বা সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য ওটাই হচ্ছে যে সকল শিশুরা পিছিয়ে রয়েছে পড়ার ক্ষেত্রে তাদেরকে কিছুটা অতিরিক্ত সাহায্য করে, তাদেরকে বাকি যে ছাত্র রয়েছে তাদের সমবর্তন করা, তাদের সমানে নিয়ে যাওয়া, ইট ইজ কল্ড রিমিডিয়াল টিচিং। শিক্ষার্থীরা উপন্যাস, খবরের কাগজ এবং শিশু সাহিত্য পত্রিকা ইত্যাদি পঠনে ব্যস্ত রয়েছে, তারা কোন ধরনের পাঠ করছে? বিস্তৃত পাঠ, সুসংবদ্ধ পাঠ, বিখণ্ডিত পাঠ না সহপঠন, এক্সটেন্সিভ রিডিং না ইন্টেন্সিভ রিডিং, ঠিক আছে? তো এক্সটেন্সিভ রিডিং এবং ইন্টেন্সিভ রিডিং নিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করব, ঠিক আছে, আপনারা পেয়ে যাবেন। শিক্ষার্থীরা উপন্যাস, খবরের কাগজ এবং শিশু সাহিত্য পত্রিকা ইত্যাদি পঠনে ব্যস্ত রয়েছে, এগুলো যখন পড়তে ব্যস্ত রয়েছে তখন সে কী ধরনের পাঠ করছে? কোয়েশ্চন নাম্বার 145 তো এটাকে বলবে বিস্তৃত পাঠ। তারা কী করছে ভাই? বিস্তৃত পাঠ করছে, খুব ভালোভাবে বিস্তৃতভাবে পাঠ করছে, সুতরাং ইট ইজ কল বিস্তৃত পাঠ। তারপর দেখুন কোয়েশ্চন নাম্বার 146 তো কোয়েশ্চন নাম্বার 146 কারেক্ট আনসার কী হবে আপনারা কমেন্ট করুন। প্রশ্ন আমি প্রথমে পড়ে দিচ্ছি।
পাঠ্যপুস্তক থেকে একটি অধ্যায় পাঠের পর একজন শিক্ষিকা শিক্ষার্থীদের দলবদ্ধ কার্যে অর্থাৎ গ্রুপ ওয়ার্কে বিভক্ত করলেন। গ্রুপ ওয়ার্ক একদল অধ্যায়টির বিষয় সম্পর্কে লিখলো, একদল এই যে অধ্যায় এটা পাঠ হলো এই অধ্যায়ের বিষয়ে তারা লিখলো, আরেক দল মানচিত্র মাইন্ড ম্যাপিং করলো, মন মানচিত্র অঙ্কন করলো, একদল প্রধান চরিত্রগুলির একটি চিত্র বৃক্ষ পিকচার ট্রি তৈরি করলো, আরও একদল অধ্যায়ের সারাংশ লিখলো। এই কার্য প্রক্রিয়া কী ধরনের প্রক্রিয়া? একটা পাঠ শেষ হওয়ার পর তিনি তাদেরকে একটা গ্রুপে কয়েকটি গ্রুপে ভাগ করে দিলেন। এক গ্রুপ কী করলো? এই অধ্যায়টির বিষয়ে লিখলো। আরেক দল কী করলো? মাইন্ড ম্যাপিং করলো। আরেক দল কী করলো? প্রধান চরিত্রগুলির একটা মানে পিকচার ট্রি তৈরি করলো। আরেক দল অধ্যায়ের সারাংশ লিখলো। এই কার্য প্রক্রিয়াটা কী? শ্রেণীতে বিবিধ শিক্ষার্থীর প্রয়োজন সরবরাহ করা, শ্রেণীতে শোরগুল সৃষ্টি করা, এটা নিয়ন্ত্রিত করা মুশকিল হবে কারণ শিক্ষিকা তাদের সাহায্য করতে সমর্থ হবেন না, শিক্ষণ সময়ের অপব্যয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটি হবে? প্রশ্ন নম্বর 146। তাড়াতাড়ি কমেন্ট করুন, অতি সহজ প্রশ্ন 146। দেখুন কিছু কিছু কী বলে সেন্টেন্স আছে, যে সেন্টেন্সগুলি দেখা মাত্র অপশনে কিছু সেন্টেন্স আছে যেই সেন্টেন্সগুলি দেখা মাত্র কিন্তু আমরা কী করতে পারি, কারেক্ট আনসার করতে পারি, তাই না? দেখুন, শ্রেণীতে সরগোল সৃষ্টি হবে, এই ধরনের যদি আমি গ্রুপ ওয়ার্ক করি তাহলে শ্রেণীতে গণ্ডগোল সৃষ্টি হবে সেরকম কোনো কথা নয়, এটা নিয়ন্ত্রণ করা মুশকিল হবে কারণ শিক্ষিকা তাদের সাহায্য করতে পারবেন না। এই ক্ষেত্রে গ্রুপ ওয়ার্ক যদি করেন তাহলে শিক্ষকের সাহায্য করতে পারবেন সেরকম কোনো কথা নয়, শিক্ষকরা সবাই সাহায্য করতে পারে, শিক্ষকরা সাহায্য করার জন্য রয়েছে। শিক্ষণ সময়ের অপব্যয়, আমরা যদি গ্রুপ ওয়ার্কে যদি আমরা শিশুদেরকে যদি পড়াই তাহলে শিক্ষণের যে সময়ের যে অপব্যয় হবে সেরকম কোনো কথা নয়, সময়ের অপব্যয় হয় না, এটাও শিক্ষার একটা মাধ্যম। গ্রুপ ওয়ার্কের মাধ্যমে শেখানো এটাও একটা শিক্ষার একটা মাধ্যম। সুতরাং তিনটি অপশন অটোমেটিক্যালি কেটে গেল, সুতরাং অপশন নম্বর এটা বেঁচে থাকলো, শ্রেণীতে বিবিধ শিক্ষার্থীর প্রয়োজন সরবরাহ করা। ঠিক আছে, বিভিন্ন শিক্ষা বিবিধ ছাত্র যারা রয়েছে বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে, সবের মত আমরা জানতে পারলাম, সবের প্রয়োজন জানতে পারলাম, সবের বুদ্ধি কার কতটুকু বুদ্ধি সেই দিকে জানতে পারলাম, সুতরাং অপশন নম্বর 1 ইজ দ্য বেটার অ্যান্সার। তারপর দেখুন 147, অনুচ্ছেদ রচনা সম্পর্কে একজন শিক্ষার্থীকে প্রতিক্রিয়া জানানোর সময় শিক্ষিকা বললেন, তুমি অনেক ব্যাকরণ সংক্রান্ত ভুল করেছ। এখানে তিনি উল্লেখ করতে চাইছেন অনুচ্ছেদ একটা রচনার সময় শিক্ষার্থীরা কী করলেন, শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানানোর সময় শিক্ষিকা বললেন যে তুমি অনেক ব্যাকরণ সংক্রান্ত অনেক ভুল করেছ। এখানে তিনি কী করতে চাইছেন, শিক্ষার্থী দ্বারা ব্যবহৃত বেমানান শব্দগুলি সম্পর্কে, অনুচ্ছেদে বানান ভুলগুলি সম্পর্কে, আবিধানিক ত্রুটি সম্পর্কে, বাক্য গঠনগত ত্রুটি সম্পর্কে। অনুচ্ছেদ রচনা করতে সময় শিক্ষার্থীরা কিছুটা ভুল করছে, এই ক্ষেত্রে তিনি বললেন তুমি অনেক ব্যাকরণগত ভুল করেছ। এখানে তিনি কী উল্লেখ করতে চাইছেন? 147, ব্যাকরণগত ত্রুটি মানে কি? বাক্য গঠনে ত্রুটি রয়েছে, তাই না? ব্যাকরণগত ত্রুটি মানে বাক্য গঠন, যে ব্যাকরণ যদি ভুল হয়, ব্যাকরণ সংক্রান্ত ভুল হলে বাক্যের গঠনটা ভুল হবে, তাই না? যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যখন লিখি সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট থাকে, তাই না? তো আমরা যদি লিখে নেই যে আই রাইস ইট, তাহলে কি হবে, আমি ভাত খাই বাংলায় বলি, ইংলিশে যদি বলি আই রাইস ইট তাহলে কি হবে, কখন হবে না, কারণ ইংলিশের একটা সেন্টেন্সের একটা স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচার মতে আই ইট রাইসটা হবে কারেক্ট। মানে কি, এই যে ব্যাকরণগত যদি ভুল হয় তাহলে বাক্যটা ভুল হবে, তাই না? ব্যাকরণ সম্বন্ধে ভুল হলে বাক্যের গঠনটা ভুল হবে, সুতরাং অপশন নম্বর 4 হবে কারেক্ট আনসার। হেয়ালি দাদা শব্দজট ইত্যাদি পাঠ্যপুস্তকগুলিতে অন্তর্ভুক্ত করা হয়, এর পরের প্রশ্ন 148, কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। হেয়ালি ধাঁধা শব্দজট ইত্যাদি পাঠ্যপুস্তকগুলিতে অন্তর্ভুক্ত করা হয় শিক্ষার্থীর সৃজনীমূলক এবং সমালোচনামূলক অভিব্যক্তির বিকাশ সাধনে, শিক্ষার্থীদের সক্রিয় সংযোগকারী রূপে তৈরি করতে, পাঠ্যপুস্তকে আগ্রহ সৃষ্টি করতে, শ্রেণীকক্ষের পরিবেশ সজীব এবং বন্ধুত্বপূর্ণ করে তুলতে। কিছু কিছু ধাঁধা রয়েছে যে ধাঁধাগুলি আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়, শব্দজট পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়, এগুলি কেন করা হয়? দেখুন, আমি আগে বলেছিলাম ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা, সৃজনশীলতা থেকে আমরা আসতে পারি যে সৃজনমূলক
তাই না। এবার দেখুন এখানে সৃজনমূলক রয়েছে, তো অ্যাক্টিভ একে একটা যদি পজিটিভ ওয়ার্ড যদি পাই তাহলে আমরা কোথায় যাব না, এটা হবে কারেক্ট আনসার। সৃজনশীলতা, সৃজনমূলক, ঠিক আছে, শিক্ষার্থীর সৃজনমূলক, শিক্ষার্থীরা নিজে নিজে কিছু করতে পারছে, ওন এক্সপিরিয়েন্স, এইগুলো হবে কারেক্ট আনসার। আর কোনো অপশন দেখার প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কবিতা পাঠের পূর্বকালীন পঠন প্রক্রিয়া, নিচের কোনটি একটি কবিতা পাঠের পূর্বকালীন পঠন প্রক্রিয়া। শিক্ষার্থীরা কবিতাটির মূল বিষয় অনুমান করার জন্য আলোচনা করে, শিক্ষার্থীরা যৌথ কার্য করে পারস্পরিক মিলেমিশে পাঠ করে, শিক্ষার্থীরা কবির জীবনী লেখে, শিক্ষক তাদের কবিতার সারাংশ সম্পর্কে অর্থগুলি অর্থপূর্ণ বাক্য গঠন করতে বলেন। তো কোয়েশ্চন নাম্বার 14 কী হবে, মানে 149 কী হবে, কবিতা পাঠের পূর্বকালীন বিষয়ে মেইন বিষয় হচ্ছে অপশন নাম্বার 1, শিক্ষার্থীরা কবিতাটির মূল বিষয় অনুমান করার জন্য আলোচনা করে, ঠিক আছে। তারপরের প্রশ্ন, পরীক্ষার জন্য একটি বিষয় পঠনে কোন পঠন কৌশলটি ব্যবহৃত হয়, পরীক্ষার জন্য একটা বিষয় পঠনে কোন পঠন কৌশলটা ব্যবহৃত হয়, পরীক্ষার জন্য যখন একটা বিষয় পাঠ করা হয় তখন কোন ধরনের পাঠ করা হয়, বিস্তৃত পাঠ, বিশ্লেষণমূলক পাঠ, বিশদ পাঠ না অমনোযোগী পাঠ, এক্সটেনসিভ স্ক্যানিং, ডিটেইল না স্কিমিং। তো স্ক্যানিং স্কিমিং সম্বন্ধে ভিডিও অলরেডি পাবলিশ আছে, তো আমি আরেকটি দিয়ে দেবো পরীক্ষার আগে সম্ভব হলে, এখান থেকে আপনারা কিন্তু প্রশ্ন পাবেন, ঠিক আছে ভাই। তো দেখে নেওয়া যাক 150 প্রশ্ন কারেক্ট আনসার কী হবে। এই প্রশ্নকে অ্যাকর্ডিং টু অফিসিয়াল আনসার কি, এর মতে অফিসিয়াল আনসার কি, এখানে দুটো আনসার দিয়েছে, তো সুতরাং আমি এখানে আপনাদের ক্লারিফাই করতে যাচ্ছি না। অফিসিয়াল আনসার কি, এখানে দুটো আনসার দিয়েছে, সেটা স্ক্যানিংও হতে পারে আবার ডিটেইল রিডিংও হতে পারে, বিশদ পার্টও হতে পারে আবার স্ক্যানিংও হতে পারে, ঠিক আছে। তো জেনারেলি সেটা আপনারা একটু দেখে নেবেন, কারণ অফিসিয়াল আনসার কি এখানে 2 এবং 3 দুইটি আনসার যেহেতু দিয়েছে, সুতরাং আমিও আপনাদের কিছু অফিসিয়াল আনসার কির মতেই আমি 2 এবং 3 আপনাকে বলে দিলাম। তো দুইটি আনসার এখানে হবে না, এখানে যেটা ভালো হবে সেটা আপনারা বসিয়ে দেবেন, ঠিক আছে। তো আমার ব্যক্তিগত মতে সেখানে স্ক্যানিংটা হবে কারেক্ট আনসার, কারণ পরীক্ষার আগে সবাই কী করে একবার খুব ভালো করে স্ক্যান করে, পরীক্ষার জন্য যখন পড়ে তখন ভালোভাবে মানে একটু একটু উপরে তারা কী করে স্ক্যান করে নেয়, ঠিক আছে, বিশ্লেষণমূলক পাঠ বা স্ক্যানিং যাকে বলতে পারি। কিন্তু অ্যাকর্ডিং টু অফিসিয়াল আনসার কির মতে 2 এবং 3 দেওয়া আছে, সুতরাং আমি এখানে বিতর্কে যাচ্ছি না, ঠিক আছে। তো আমার মতে সেটা বিশ্লেষণমূলক পাঠ হবে, তো আপনারাও একটু ভেবে দেখে নেবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের একটি প্রশ্ন, একটি প্রশ্নে 15টি প্রশ্ন। তো তার পরবর্তী আরেকটি প্রশ্ন রয়েছে, পরবর্তী প্রশ্ন এই দেখুন আনসার কি, ঠিক আছে। তো পরবর্তী আরেকটি প্রশ্ন, আরেকটি প্রশ্নে আরও কয়েকটি প্রশ্ন রয়েছে, আরও 15টি প্রশ্ন আমরা আজকের একই ক্লাসে আমরা সলভ করবো, সুতরাং সাথে থাকবেন, ঠিক আছে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি এখন আপনার লাইক করে নেবে, খুব তাড়াতাড়ি লাইক করে দেবেন। আর কোথায় বাংলা প্রশ্ন রয়েছে আমরা অবশ্যই দেখে নেব একটু চট করে, ঠিক আছে। এবার চলে যাব আমরা বাংলা প্রশ্ন কোথায় রয়েছে আমরা দেখে নেব, পরবর্তীতে বাংলা প্রশ্ন পাবো। তো আরও 15টি প্রশ্ন আমাদের কাছে রয়েছে, এই প্রশ্নগুলি আমরা এখনই আপনাদের আজকের ক্লাসে সলভ করবো, অনলাইন প্রিভিয়াসের কোয়েশন। যেহেতু আমরা অনলাইন করতে চাচ্ছি সুতরাং আজকে আমরা অনলাইন বাংলা পেয়ে গেছি, এবার আমরা আস্তে আস্তে প্যাডাগজিতে চলে যাব, তখন আমরা পেয়ে যাবো, ঠিক আছে ভাই। তো আপনারা যারা এখনও ক্লাসটিতে লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন, কারণ আপনারা লাইক করলে আমরা মোটিভেট বৃদ্ধি হয়, ঠিক আছে। আমাদের মোটিভেট বৃদ্ধির জন্য আপনারা অবশ্যই লাইক করবেন, কারণ পরবর্তীতে আমরা এই ধরনের ভিডিও কন্টিনিউ আপনাদের জন্য করতে থাকব। তো দেখুন এর এই যে প্রশ্ন কি বলেছে, 106, একটি অনুচ্ছেদ লিখে তার ব্যাকরণ, ছেদচিহ্ন এবং বানান যাচাই করে নেওয়ার পর্যায়টি হচ্ছে প্রক্রিয়া লিখনের, সেটা সম্পাদনা স্তর না খসড়া নির্মাণের স্তর না ব্রেন স্ট্রমিং না ফিডব্যাক বা প্রতিপুষ্টি, কারেক্ট আনসার কী হতে পারে 106, ঠিক আছে। এটা হচ্ছে পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1, ঠিক আছে, পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1 এর প্রশ্ন। তো পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1, পেপার 2 ল্যাঙ্গুয়েজ 2, সে যাই হোক না কেন সেদিকে আপনারা ফোকাস দেবে না, বারবার বলছি, কারণ প্রায় সেম প্রশ্ন আগে আমরা যে প্রশ্ন করেছিলাম এই প্রশ্ন লোকে, এই প্রশ্ন দেখুন মিল আছে, কী ধরনের মিল আছে আপনারা এখনই দেখতে পারবেন, টপিকে মিল রয়েছে। তো একটা অনুচ্ছেদ লিখিয়ে তার ব্যাকরণের যে ছেদচিহ্ন এবং বানান যখন যাচাই করবে, যাচাই করার প্রক্রিয়াটা যে সম্পাদনার স্তর, ঠিক আছে, যদি কোনো ভুল হয় মানে এডিটিং স্তর আমরা বলতে পারি, এডিটিং স্তর যদি কোনো এখানে ভুল হয় তখন সেটাকে আমরা এডিট করতে পারবো, তাই না। তো সেটা হবে কি সম্পাদনার স্তর। পরবর্তী প্রশ্ন, স্কুল পরিদর্শন করতে এসে দেখলেন প্রথম শ্রেণীর বিভিন্ন সেকশনের প্রত্যেকটি ভাষার ক্লাস চলছে, এদের মধ্যে কোন ভাষা শিক্ষিকা
ভাষা শিক্ষণের সবচেয়ে উপযোগী এবং আদর্শ পন্থা অনুসরণ করছেন। একজন স্কুল পরিদর্শক স্কুলে স্কুল ইন্সপেক্টর তিনি স্কুলে আসলেন। স্কুলে আসে স্কুল দেখলেন, দেখলেন যে না প্রত্যেকটা ক্লাসেই প্রথম শ্রেণীর কয়েকটা সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে কিন্তু ভাষা শেখার ক্লাস চলছে এবং বিভিন্ন শিক্ষিকা বিভিন্ন শিক্ষক শিক্ষিকা বিভিন্নভাবে ক্লাস করাচ্ছেন। তো তার মধ্যে আদর্শ পন্থা কোনটি? প্রথম শিক্ষিকা তিনি কী করছেন, বর্ণমালার বর্ণগুলি ব্ল্যাকবোর্ডে লিখছেন। আরেকজন শিক্ষিকা তিনি সুর করে ছড়া পড়ছেন, গান গাইছেন এবং গল্প বলছেন। আরেকজন শিক্ষিকা তৃতীয় শিক্ষায় তিনি কী করলেন, উদাহরণসহ ব্যাকরণ শেখাচ্ছেন। আরেকজন শিক্ষিকা তিনি কী করছেন, শব্দের বানান শেখাচ্ছেন, তারপর শ্রুতি লিখন করতে দিচ্ছেন। তো 107 প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে? যেহেতু প্রথম শ্রেণীর ক্লাস চলছে সেখানে একটু কথা মনে রাখবেন। তো প্রথম শ্রেণীর ক্লাসে মানে এই চারজন শিক্ষিকা চারভাবে ক্লাস নিচ্ছেন, কোন ক্লাসটি ফলপ্রসূ হবে এবং আদর্শ পন্থা হিসেবে গণ্য হবে? কারেক্ট আনসার কোনটি হবে? খুব তাড়াতাড়ি কমেন্ট করুন আপনারা, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নাম্বার টু। দুই নম্বর, যেমন প্রথম শ্রেণীর বাচ্চাদেরকে যদি সুর করে পড়ান, গান গেয়ে পড়ান, গল্প করে পড়ান, তখন কিন্তু তারা মোটিভেট হবে আপনার প্রতি, তারা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবে। তাদের কাছে সুর করা, মজা করা, আনন্দ করা, খুশি করা, তারা তো এই চায়। তারা স্কুলে এসে মজাক করবে, আনন্দ করবে, খুশি করবে, তারা এই চায়। ঠিক আছে, আপনি বর্ণমালার বর্ণগুলি ব্ল্যাকবোর্ডে লিখছেন আর আপনি ছাত্ররা ব্ল্যাকবোর্ড থেকে দেখে দেখে লিখলো, সেটা কী করে হলো? উদাহরণস্বরূপ ব্যাকরণ, তো উদাহরণস্বরূপ ব্যাকরণ এখনও প্রথম শ্রেণীর শিশুরা ব্যাকরণ সেই ধরনের তাদেরকে সেই ধরনের শেখানো যায় না, বানান এই ধরনের শেখানো যায় না, শেখানো পরে। ঠিক আছে, প্রথমে তাদেরকে গান গেয়ে গল্প বলে তাদেরকে কিছু বোঝানো। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি নিপুণ ভারত অনুযায়ী FLN বিকাশাত্মক লক্ষ্য? নিপুণ ভারত অনুযায়ী FLN একটা বিকাশাত্মক লক্ষ্য রয়েছে, সেটা কোনটি? শিশুদের কার্যকররূপে পঠন সক্ষম হওয়া, শিশুদের কার্যকররূপে যোগাযোগ স্থাপনের সমর্থ হওয়া, শিশুদের কার্যকররূপে লিখন সমর্থ হওয়া, শিশুদের নিমগ্ন বা নিবিষ্ট শ্রোতা হওয়া। তো কোয়েশ্চন নাম্বার 108 কারেক্ট আনসার কী হবে? নিপুণ ভারত, নিপুণ আসাম, FLN, এই নিয়ে কিন্তু আমাদের অনলাইনে আমরা দেখতে পাচ্ছি, অনলাইনে ম্যাক্সিমাম কোয়েশ্চন নিপুণ আসাম FLN থেকে আসে। তো আপনারা এখান থেকে একটু দেখে নেবেন ক্লাসটা। তো শিশুদের কার্যকরূপে যোগাযোগ স্থাপনের সমর্থ হওয়া, এটা হবে কারেক্ট আনসার এই ক্ষেত্রে। আবার NEP 2020 থেকেও আমাদের প্রশ্ন আসে, NEP 2020 কোন গ্রেড বা স্তরে পড়ার জন্য তৈরি করতে একটি 3 মাসের বিদ্যালয় প্রস্তুতি মডিউল নির্মাণ করেছে? NEP 2020 কোন গ্রেড বা স্তরে পড়ার জন্য তৈরি করতে একটি 3 মাসের বিদ্যালয় প্রস্তুতি মডিউল নির্মাণ করেছে? প্রাক বিদ্যালয়, বালবাটিকা, গ্রেড 1 না গ্রেড 2? তো এইগুলি সবগুলি আমি যে ডিসকাস করছি আপনাদের, সবগুলি কিন্তু অফিসিয়াল যে আনসার কী রয়েছে আপনাদের, সে অফিসিয়াল আনসার কী দেখে কিন্তু আমি সেগুলি সবগুলি ডিসকাস করছি। ঠিক আছে, তো 109 প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে দেখে নিন। তো তো এটা হচ্ছে গ্রেড 1, অ্যাকর্ডিং টু অফিসিয়াল আনসার কী কারেক্ট আনসার হচ্ছে গ্রেড 1। তারপর দেখুন একটা বিবৃতি দেওয়া আছে, 1 নম্বর বিবৃতি কী বলেছে, ভাষা দক্ষতা হচ্ছে ব্যাকরণগতভাবে শুদ্ধ বাক্যাবলী উপাদানের সামর্থ্য। তার কারণ কি? ভাষা দক্ষতা হচ্ছে সহজে এবং সাবলীলভাবে ভাষা ব্যবহারের সামর্থ্য। বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন। এখানে অপশনে দিয়েছে এ এবং আর দুইটি সত্য এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এ এবং আর দুইটি সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, এ সত্য কিন্তু আর ভুল, এ ভুল কিন্তু আর সত্য। এখানে অপশন কোনটা হবে? ভাষা দক্ষতা হচ্ছে ব্যাকরণগতভাবে শুদ্ধ ব্যাকলী শুদ্ধ বাক্যাবলী উৎপাদনের সমর্থ। ঠিক আছে, 110 সেটা শুদ্ধ নয়। ভাষা দক্ষতা বলতে আমরা ব্যাকরণগতভাবে শুদ্ধ বাক্যাবলী যে শিখবে যখন ভাষা দক্ষতা হবে সেরকম কোনো কথা নয়। সুতরাং 1 নম্বর কী হয়ে গেল, ভুল হয়ে গেল। তো যেহেতু 1 নম্বর ভুল হয়ে গেল, এখানে দেখুন দুইটাই সত্য বলেছে মানে এটা হবে না, এখানেও দুইটি সত্য বলেছে হবে না, এখানে বলেছে এ সত্য তো এ সত্য এটা হবে না, তো আলটিমেটলি এ ভুল এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার 4 হয়ে যাবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। ঠিক আছে, তারপর দেখুন নেক্সট প্রশ্ন 111, নিচের মন্তব্যগুলির মধ্যে কোনটি পাঠ্যপুস্তক সম্পর্কে সত্য নয়? পাঠ্যপুস্তক সম্পর্কে কোনটি সত্য নয়? এটা হচ্ছে পাঠ্যক্রম বা সিলেবাসকে বাস্তবায়িত করার প্রধান কার্যকর হাতিয়ার, এটি সাহিত্যের বিভিন্ন রূপকে উপস্থাপিত করে,
এটি পাঠ্যক্রম বা কারিকুলামের উদ্দেশ্যে পূরণে সহায়তা করে। এটি শিক্ষা সংক্রান্ত কার্যাবলীর পরিকল্পনা। তো 111 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার কোনটি হবে, কোনটি সত্য নয় বলেছে। দেখুন এখানে নয়, সত্য নয় দেখে কিন্তু আপনারা উত্তর দেবেন কোনটি সত্য নয়, এখানে কনফিউশন হবেন না। তো কোনগুলি সত্যি সেগুলি আমাদের দেখতে হবে, তারপর অটোমেটিক্যালি যেটি সত্যি নয় সেটি বেরিয়ে যাবে, তাই না। তো এটি হচ্ছে পাঠ্যক্রম বা সিলেবাসকে বাস্তবায়িত করার একটি কার্যকর হাতিয়ার, এটা সত্যি। আর পাঠ্যপুস্তক আমাদের, পাঠ্যপুস্তককে আমাদের কমপ্লিট করতে হয়, কার্যাবলী সিলেবাস কমপ্লিট করতে হয়, পাঠ্যপুস্তকের সিলেবাস একটা থাকে। এটা সাহিত্যের বিভিন্ন রূপকে উপস্থাপন করে, পাঠ্যপুস্তক পড়লে আমরা সাহিত্যের বিভিন্ন রূপ পাই, ঠিক আছে। এটি পাঠ্যক্রম বা কারিকুলামের উদ্দেশ্য পূরণে সহায়তা করে, ঠিক আছে। পাঠ্যক্রম যখন তৈরি হয় তখন পাঠ্যপুস্তক একটা কারিকুলামের উদ্দেশ্যে বানানো হয়। এটা শিক্ষা সংক্রান্ত কার্যাবলীর পরিকল্পনা, সেটা সত্য নয়। তো অপশন নম্বর 4 হবে কারেক্ট আনসার। তারপর দেখুন কোয়েশ্চন নম্বর 112, কোয়েশ্চন নম্বর 112 কী বলেছে। এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। আপনারা কমেন্ট করছেন না, ভালো লাগছে না। আপনারা যত বেশি কমেন্ট করবেন তত আপনারা বুঝতে পারবেন কতটুকু শিখতে পেরেছেন, তাই না। একজন শিক্ষক মনে করেন যে শিক্ষার্থীদের বাবা মায়েরা শিক্ষণ কর্মের এক গুরুত্বপূর্ণ অংশীদার এবং তাদের এ ব্যাপারে সম্পৃক্ত রাখা এবং নিয়মিত যোগাযোগের মধ্যে ধরে রাখা উচিত, এটা হতে পারে। একজন শিক্ষক মনে করেন যে শিক্ষার্থীদের বাবা মায়েরা শিক্ষণ কর্মের এক গুরুত্বপূর্ণ অংশীদার এবং এ ব্যাপারে তাদের সম্পৃক্ত রাখা এবং নিয়মিত যোগাযোগের মাধ্যমে ধরে রাখা উচিত, এটা হতে পারে কোন ক্ষেত্রে। তাদের সন্তানরা পড়াশোনায় ভালো করতে পারছে কিনা না তা জানিয়ে, তাদের সঙ্গে সংশ্লিষ্ট শিশুর পোর্টফোলিও নিয়ে নিয়মিত আলোচনা করে, তাদের শিশুদের শৈক্ষিক মানে স্কলাস্টিক বিষয়ে নয় বরং সহ শৈক্ষিক স্কলাস্টিক বিষয়ে কথা বলার আহ্বান জানিয়ে, তাদের শিক্ষণ বিষয়ক তত্ত্বসমূহ অবগত করিয়ে। তো কোয়েশ্চন নম্বর 112 কারেক্ট আনসার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তো বাবা মা যখন সেখানে আসবে আমরা শিশুর যে সংশ্লিষ্ট পোর্টফোলিও যেটা রয়েছে পোর্টফোলিও নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো আলোচনা যেটা ওয়ার্ড, আলোচনা ওয়ার্ডটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড। আলোচনা বা ডিসকাশন এটা হচ্ছে মোস্ট পজিটিভ ওয়ার্ড। যে কোনো সেন্টেন্সে যদি আমরা আলোচনা বা ডিসকাশন দেখি তখন আপনারা সঙ্গে সঙ্গে এই আনসারটা পজিটিভ করবেন বা এই আনসারটা কারেক্ট করবেন। তারপর বাকি অপশনগুলি দেখে যদি দেখছেন আর এরকম কোনো কিছু পাচ্ছেন না তাহলে সঙ্গে সঙ্গে এইটিকে কারেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর দেখছি আবার দেখুন এনইপি থেকে আরেকটা প্রশ্ন আসছে, এনইপি 2020। তো এনইপি 2020-তে 3-9 বছর বয়সসীমার শিশুদের শিক্ষাদানের ব্যাপারে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং লক্ষ্যে রাখা হয়েছে। 3-9 বছরের শিশুদেরকে, বয়সসীমার যা শিশু রয়েছে তাদের শিক্ষাদানের ব্যাপারে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া এবং লক্ষ্যে রাখা হয়, ঘটনাভিত্তিক শিক্ষাদান, ক্রস কারিকুলাম শিক্ষণপন্থা, খেলনাভিত্তিক শিক্ষাদান না পার্থক্য নির্ভর শিক্ষাদান অবলম্বিত শিক্ষা বিজ্ঞান, কোয়েশ্চন নম্বর 113। তো এনইপি 2020 থেকে আমাদের চলে আসলো নিপুণ আসাম। তো নিপুণ আসামে চলে আসলো আমাদের FLN। তো FLN আমাদেরকে প্রোভাইড করেছে কি, FLN আমাদেরকে অনেক কিছু কী করেছে, TLM প্রোভাইড করেছে। FLN আমাদেরকে অনেক TLM প্রোভাইড করেছে, FLN রিলেটেড TLM। তো TLM মানে কি, TLM এর সোজা কথা হচ্ছে TLM মানে খেলনা। আমরা বলতে পারি TLM মানে কি, খেলনা, বিভিন্ন ধরনের খেলনা। তো খেলনা মানে কি, খেলনাভিত্তিক শিক্ষাদান হচ্ছে কি, এনইপি 3-9 বছরের শিশুরা তারা খেলনার মাধ্যমে শিখবে, সেই কথাটা এনইপি 2020-এও বলেছে, আমার FLN-এও বলেছে, নিপুণ ভারতেও বলেছে, নিপুণ আসামেও বলেছে, ঠিক আছে, এটা হবে কারেক্ট আনসার। তারপর দেখুন প্রাক বিদ্যালয়ের শিক্ষিকারা শিক্ষার্থীদের বর্ণমালা শেখানোর আগে শুরুতে ছবির বই ধরান এর উদ্দেশ্য। আমরা যখন প্রাক বিদ্যালয় মানে বিদ্যালয়ের পূর্বে স্কুলের ছাত্রটা ভর্তি হওয়ার পূর্ব মুহূর্তে যে ম্যাডাম রয়েছেন, আমাদের দিদিমণি আমরা বলি, দিদিমণিরা কী করেন, শিক্ষার্থীদের বর্ণমালা শেখানোর আগে বইতে কিছু ছবি রয়েছে, ছবিগুলি তাদেরকে দেখান। এই ছবিগুলি দেখানোর উদ্দেশ্য কী, শিক্ষিকা যখন ব্যস্ত থাকেন তখন শিশুদের নিবিষ্ট রাখা এবং তাদের বিভিন্ন রঙের সঙ্গে পরিচয় ঘটানো, ভবিষ্যতে তাদের ওই রকম ছবি আঁকতে পারার জন্য প্রস্তুত করা, পঠনের সঙ্গে পরিচয় করানো এবং তাদের ভাষা বিকাশের সূত্রপাত ঘটানো, তারা যে দক্ষতাগুলি নিয়ে স্কুলে আসে সেগুলির মূল্যায়ন করা। তো 114 কারেক্ট আনসার কী হতে পারে, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। তো তাড়াতাড়ি 114 কারেক্ট আনসার কী হতে পারে, 114 কারেক্ট আনসার কী হতে পারে, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। দেখুন প্রাক বিদ্যালয়ের শিক্ষিকারা শিক্ষার্থীদের বর্ণমালা শেখানোর আগে
ছবিতে যখন দেয় তার মানে কি পঠনের সঙ্গে তারা পরিচয় করা এবং তাদের ভাষা বিকাশের সূত্রপাত ঘটায়, ঠিক আছে। তারপরের প্রশ্ন, নিচের কোন শ্রেণীকক্ষ ভিত্তিক নিচের কোনটি শ্রেণীকক্ষ ভিত্তিক অনুশীলনটি শিশুদের বুনিয়াদি বয়সে তাদের বিকাশের পক্ষে উপযোগী হবে? শ্রেণীকক্ষ ভিত্তিক অনুশীলনটি শিশুদের বুনিয়াদি বয়সে তাদের বিকাশের পক্ষে উপযোগী হবে। প্রতিদিন পাঁচটি করে কঠিন শব্দের সঙ্গে পরিচয় করানো, প্রতিদিন আধ ঘন্টা গোল হয়ে বসে পালাক্রমে কথাবার্তা বলার পর হাফ অ্যান আওয়ার সার্কুল টাইম দিয়ে শুরু করা, ধীরে ধীরে নতুন ধারণাবলীর সঙ্গে পরিচয় করানো, নিয়মিতভাবে রুটিনে পরিবর্তন আনা। তো কোয়েশ্চন নাম্বার 115, দেখুন আমরা যদি প্রতিদিন পাঁচটা করে কঠিন শব্দের সঙ্গে পরিচয় করাই, আমাদের কাছে কঠিন সহজ কিছু নাই। যখন শিশুটা খুব ভালো করে বুঝতে পারবে তখনই তার মাঝে সব কিছু সহজ হয়ে যাবে। তো পেটাগজির ভাষায় কঠিন বলে কিছু নাই। প্রতিদিন আধ ঘন্টা গোল হয়ে বসা, প্রতিদিন আধ ঘন্টা গোল হয়ে বসা, এক ঘন্টা গোল হয়ে বসা, সেরকম কোনো টাইম বাউন্ড কিছু নাই। নিয়মিতভাবে রুটিনে পরিবর্তন না সেটা হবে না, অর্থাৎ ধীরে ধীরে নতুন ধারণার সঙ্গে পরিচয় করানো, কনসেপ্টের সঙ্গে আমাদের পরিচয় করাতে হবে। নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন জিনিস, যেমন আজকে একটা হাতি, একটা হাতি, এই দেখো এটা হচ্ছে হাতি, এটার চারটা পা আছে, দুটা চোখ আছে, এই ধরনের তাকে একটা কনসেপ্ট আজকে দিলাম। পরবর্তীতে তাদের অন্য একটা আমরা কনসেপ্ট দেবো, বাঘের কনসেপ্ট দেবো। এভাবে প্রতিদিন নতুন নতুন করে নতুন নতুন যে ধারণাগুলির সঙ্গে তাদের কী করতে হবে, পরিচয় করাতে হবে, ঠিক আছে। তারপর দেখুন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমের অন্যান্য বিষয়ের মাধ্যমে ভাষা শিক্ষণ ভাবনাটি গুরুত্বপূর্ণ। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমের অন্যান্য বিষয়ের মাধ্যমে ভাষা শিক্ষণ ভাবনাটি গুরুত্বপূর্ণ, তার কারণ কি, বিভিন্ন অর্থ উদ্যোগ পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভালোভাবে ভাষা অর্জন করা যায় এবং সেই দিক থেকে সমস্ত শিক্ষাই এক অর্থে ভাষা শিক্ষা। এ এবং আর দুটি সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। এ এবং আর উভয়ই সত্য, আর এর সঠিক ব্যাখ্যা নয়। এ সত্য আর ভুল, এ ভুল আর সত্য, কারেক্ট আনসার কি, আগের মতো একটা বিবৃতি চলে আসলো। তো এই ধরনের বিবৃতি আমরা অনলাইন কোয়েশনে কিন্তু দেখেছি ভাই, অতি গুরুত্বপূর্ণ। তো কোয়েশ্চন নাম্বার 116 প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, দেখুন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমের অন্যান্য বিষয়ের মাধ্যমে ভাষা শিক্ষণ ভাবনাটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সত্য। তার কারণটাও সত্য, কেন কারণটা সত্য, বিভিন্ন অর্থ উদ্যোগ বিভিন্ন দিক দিয়ে যখন যাচাই করে সবচেয়ে ভালোভাবে ভাষা অর্জন করা যায়, বিভিন্ন অর্থ উদ্যোগ পরিপ্রেক্ষিতে, বিভিন্ন অর্থ উদ্যোগ পরিপ্রেক্ষিতে আমরা কী করতে পারি, ভালো ভাষা অর্জন করতে পারি, এবং সেই দিক দিয়ে যখন আমরা ভাষা অর্জন করতে পারি সেটাই কিন্তু এ করতে ভাষা শিক্ষা, ঠিক আছে। সুতরাং এ এবং আর উভয়ই সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তো দেখুন, বিবৃতি কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। একটি শিশুর গৃহভাষা মানে ঘরে ব্যবহৃত ভাষা এবং স্কুলে শিক্ষার ভাষা এক, এটি শিক্ষিকার পক্ষে একটি সম্পদ বা সুবিধা, কারণ কি, একটি শিশুর গৃহভাষা অর্থাৎ ঘরে ব্যবহৃত ভাষা এবং স্কুলে শিক্ষার ভাষাটা হচ্ছে এক, এটা শিক্ষিকার পক্ষে একটা গুরুত্বপূর্ণ সম্পদ, তার কারণ কি, এটি শিশুকে বহুভাষিক করে তুলবে, এতে শিক্ষিকা শিশুদের মধ্যে সামাজিক ভাষার উন্নয়ন ঘটাতে পারবেন, এটি শিক্ষিকাকে শিশুদের উচ্চতর চিন্তাভাবনামূলক কার্যাবলীর পরিচালনা এবং ভাষাটির অন্তর্গত যৌক্তিকতা অনুধাবনে সাহায্য সহায়তা করবে, এতে শিশুর পঠন এবং লিখনের দায়িত্বভার তার বাবা মাই নিতে পারবেন। তো 117 প্রশ্নের কারেক্ট আনসার কি, একটি শিশুর পঠন এবং লিখনের দায়িত্ব যদি তার বাবা মাই নিয়ে নিল তাহলে আপনি কিসের জন্য আছেন যে শিক্ষক? তো অপশন নাম্বার 4 হচ্ছে না। তো এবার কারেক্ট আনসার কোনটি হবে, আমি তো একটা কেটে দিলাম, এবার বলুন কারেক্ট আনসার কোনটি হবে। এতে শিক্ষিকা শিশুদের মধ্যে সামাজিক ভাষার উন্নয়ন ঘটাতে পারবেন। তো সামাজিক ভাষা অটোমেটিক্যালি শিশুরা যখন আসে অটোমেটিক্যালি আপনি সোশ্যালাইজেশনের মধ্যে রয়েছেন, সুতরাং এখানে কোনো কথা নয়। এটি শিশুকে বহুভাষিক করে তুলবে, সে এটা শুধু এক ভাষায় কথা বলেছে, ঘরে ভাষা স্কুলে ভাষা এক, তো বহুভাষিক কোথা থেকে আসলো? তো সুতরাং অপশন নাম্বার 1 হলো না, অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার। এটি শিক্ষিকাকে শিশুদের উচ্চতর চিন্তাভাবনামূলক কার্যাবলী পরিচালনায় এবং ভাষাটির অন্তর্গত যে যৌক্তিকতা রয়েছে সেগুলি অনুধাবনে সাহায্য করতে পারবে। তারপরের প্রশ্ন, একজন শিক্ষিকা তার টিচার্স ডায়েরিতে তার ক্লাস শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থী কতটা পরিমাণ শিখতে পেরেছে সে সম্পর্কে লিখে রাখলেন। এই লেখার এই বিষয়টি হচ্ছে কি, শিখন ফল, শিখন দক্ষতা, ভাষা শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য, শিখন স্তর। এখানে কারেক্ট আনসার কোনটি হবে, 118,
118 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যানসার কোনটি খুব তাড়াতাড়ি করুন, একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, আর বেশি প্রশ্ন নেই, এক দুইটি প্রশ্ন রয়েছে, ঠিক আছে ভাই, খুব তাড়াতাড়ি শেষ করছি। আর সে 118 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের কারেক্ট অ্যানসার কী হতে পারে খুব তাড়াতাড়ি বলুন তো, খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। আপনারা শেয়ার করছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমি আপনাদের জন্য ফ্রি অফ কস্টে ক্লাসগুলো কন্ডাক্ট করছি, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সবাই এক একটি শেয়ার করবেন। আপনারা যারা যারা ভিডিও দেখছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা সবাই একটি করে শেয়ার করুন। আপনাদের যে সকল গ্রুপ রয়েছে বা বন্ধুবান্ধব রয়েছে বা আপনারা সবাই আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে সেই ভিডিও লিঙ্কটি লাগিয়ে দিন, ঠিক আছে, আপনার কাছে একটা রিকোয়েস্ট, আর কিছু নেই ভাই। তো দেখুন, টিচার্স ডায়েরিতে তার ক্লাস নেওয়ার সংশ্লিষ্ট শিক্ষার্থী কতটা পরিমাণ শিখতে পেরেছে, কতটা শিখতে পারলো শেখারিকে লাগলো, তার মানে কি একটা শিখন ফল, লার্নিং আউটকাম। লক্ষ্য প্রাপ্তির পরিকল্পনা হিসাবে বহুভাষিকতা বলতে বোঝায়, লক্ষ্য প্রাপ্তির পরিকল্পনা হিসাবে বহুভাষিকতা বলতে কী বোঝায়, স্কুলে অনেক ভাষা শেখানো হয়, সকল শিক্ষার্থীর মাতৃভাষায় শিক্ষণ, শিক্ষার্থীদের নিজস্ব ভাষাগুলিকে ব্যবহার করা, শিক্ষার্থীদের বিদেশি ভাষা শিখতে সাহায্য করা। তো 119 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার কোনটি হবে, 119, লক্ষ্য প্রাপ্তির পরিকল্পনা হিসেবে বহুভাষিকতা মানে শিক্ষার্থীদের নিজস্ব ভাষাগুলিকে ব্যবহার করা, ঠিক আছে, অপশন নম্বর 3 হয়ে গেল রাইট আনসার। তারপরে শেষ প্রশ্ন, আজকের একদম লাস্ট প্রশ্ন, একটি শিশু স্কুলে আসতে যেতে যেসব সাইনবোর্ড, প্লেকার্ড, লেভেল, মূলক ইত্যাদি মুদ্রণ রূপগুলির সামনাসামনি হয় সেগুলি দক্ষ করে, এই পর্যবেক্ষণ এবং যোগাযোগের ভাষা শিক্ষককে শিশুদের কিশোর দক্ষতা গড়ে তোলার সাহায্য করবে, অঙ্কনের, পঠনের, শ্রবণের না বর্ণময় চিত্রাঙ্কনের, কারেক্ট অ্যান্সার কী হবে, 120, খুব তাড়াতাড়ি বলুন তো, তাড়াতাড়ি শেষ প্রশ্ন, লাস্ট প্রশ্ন, পরবর্তীতে আপনারা ক্লাস পাবেন, প্রতিদিন আমরা বাংলা গ্রামারের দুটি করে ক্লাস, বাংলা গ্রামার এবং বাংলা প্যাডাগজি সবগুলি ক্লাস আমরা প্রতিদিন কন্টিনিউ যত বেশি করছি, ঠিক আছে, আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। তো বাংলা ভাষায় 30-এ 30 পাইয়ে দেওয়ার সিদ্ধান্ত এবার আমি নিয়েছি, আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করছি, যে সমস্ত জিনিস বাকি রয়েছে আপনারা একটু আমাকে মাইন্ড করে দেবেন, রিমাইন্ডার করে দেবেন যে কী কী জিনিস আপনাদের বোঝার বাকি রয়েছে, আপনারা বুঝতে পারছেন না, সিলেবাস রয়েছে, আপনারা সিলেবাস দেখে নিন, টপিক দেখে নিন, প্রিভিয়াসের কোয়েশ্চন দেখে নিন, সবগুলি আমাদের চ্যানেলে রয়েছে। তারপরেও যদি কোনো টপিক ছুটে থাকে বা যদি কোনো কোয়েশ্চন ইয়ার, আপনারা একজনে বলেছিলেন যে 2015 প্রিভিয়ার ইয়ার কোয়েশ্চনটা আপনি পাচ্ছেন না, তো ঠিক আছে ভাই, আমি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই প্রশ্নের 2015 যে কোয়েশ্চন পেপার, সেই কোয়েশ্চন পেপারটি আপনাদের সলভ করে দেবো যত তাড়াতাড়ি সম্ভব, একজন এক বন্ধু কমেন্ট করে জানিয়েছে আমাকে, তো ঠিক আছে, এইভাবে যার যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, ঠিক আছে, আমি আপনার জন্য ক্লাস কন্ডাক্ট করব যতটুকু সম্ভব। তো সে আসতে যেতে সাইনবোর্ড, প্লেকার্ড, লেভেল, মূলক ইত্যাদি দেখে সেগুলি লক্ষ্য করে, এই পর্যবেক্ষণ এবং যোগাযোগ ভাষা শিক্ষক কিসের দক্ষতা করে, সেগুলি দেখে, দেখে মানে কি সে পড়ে, পড়ে মানে কি সেগুলি পঠন করে বা রিডিং করে, ঠিক আছে, তাই না। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ক্লাস, তো কেমন লাগলো কমেন্ট বক্সে সব শেষে একবার জানিয়ে দিন যে আজকের কারেন্ট অ্যাসানটি কেমন হলো, ঠিক আছে। তো অনলাইন প্রিভিয়াস কোয়েশন আমাদের কাছে অনেকগুলি রয়েছে, এইটি আপনারা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, এখান থেকে ডাউনলোড করতে নিতে পারবেন, ঠিক আছে। তো অনেক বন্ধু বলেছিলেন স্যার অনলাইন কোয়েশন পেপার সলভ করার জন্য, তো আজকে আমরা অনলাইন কোয়েশন পেপার একটি সলভ করলাম, পরবর্তীতে আমরা আরেকটি অনলাইন এভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমরা বাংলার সলভ করব, ঠিক আছে, প্যাডাগজি করলাম, যদি প্যাসেজ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন, অনলাইন প্রিভিয়াস ইয়ার কোয়েশনের প্যাসেজ কী ধরনের প্যাসেজ আসে, প্যাসেজ এবং কবিতাই দেখতে পাচ্ছেন, এখানে কবিতা, এই ধরনের কবিতা এসেছিলো, তো সেই কবিতা প্যাসেজ আমরা যদি আপনারা বলেন তো অবশ্যই সলভ করে দেখিয়ে দিব পরবর্তী ক্লাসে। তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, পরবর্তী ক্লাসে আবার কথা বলবো, ঠিক আছে, ধন্যবাদ।